তৃণমূলের নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে লুট চলছে। সব কিছুতে তৃণমূলের নেতা জড়িত আছে। তৃণমূলের নেতা প্রশাসন মিলে লুট করছে, বালির টাকা তুলছে, দলকে কাটমানি দিচ্ছে, দিদি সেই কাটমানির পয়সা খাচ্ছে। তাই বালির রাস্তায়, তাই সরকারি রাস্তায় বালির গাড়ি আসতে পারছে না। তৃণমূলের নেতার ইচ্ছায় বালির গাড়ি ঘুরে আসবে। বালির গাড়ি ঘুরে আসা মানে বালির দাম বাড়বে। বালির দাম বাড়া মানে যারা বালি খরিদ করে তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে, সাধারণ মানুষের উপর চাপ বাড়বে, তাতে কারোর কিছু যায় আসে না। দিদির দলের লোক পেট ভরলেই হবে, বাংলায় দিদির দলের লোকের পেট ভরলেই হবে, আর কারির জন্যে মাথা ব্যথা করার দরকার দিদির নেই, প্রয়োজন বোধ দিদিও করেন না। সবাই জানে, দিদি কি জানে না? এখানকার প্রশাসন জানে না কারা কী করছে? ধিক্কার জানে এখানকার প্রশাসনকে। যদি সরকারের কিছু রেভিনিউ আয় রোজগার হতো তাও মানতাম, সরকারের নিজস্ব যদি রাজস্ব আদায় হতো তাও মানতাম, শুধু কিছু লোক লুট করছে কারণ তারা তৃণমূল দল করে। তৃণমূল দলের নেতাদের পয়সা দিচ্ছে, দিদি পর্যন্ত পয়সা যাচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় ব্লক সভাপতি পরিবর্তন হওয়ার ব্যবস্থা হচ্ছে। এক একটা ব্লক সভাপতির জন্য 50 লাখ 70 লাখ টেন্ডার উঠে গেছে দাম। তৃণমূলের একটা ব্লক সভাপতির রেট উঠে গেছে, বিডিং চলছে, বিডিং 50 লাখ 70 লাখ 1 কোটি, সেই তো পার্টি।